নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড রিয়া ও ও লেখা পাঠ চন্দ্রিল ভট্টাচার্য রিয়া চক্রবর্তীকে ঘিরে যে দুরন্ত ডাইনি মৃগয়া চলেছে তাতে খুব অবাক হওয়ার কিছু নেই এর আগেও এই ধরনের উইছান্ট হয়েছে এবং মানুষ কারো রক্ত পান করার জন্য হাওড়ে পড়েছে এর পরেও এমন ভিলেন আমরা নিত্য নতুন খুঁজে বার করব সোশ্যাল মিডিয়া আসার আগেও এই জিনিস ছিল চায়ের দোকানে বা মোড়ের জটলায় অফিস ক্যান্টিনে ট্রামে বাসে হই হৈ করে সওয়াল জবাব ও রায়দান সম্পন্ন হয়ে যেত সাধারণ মানুষ একেবারে নিশ্চিত জানত কে কার প্রেমিকাকে নদীতে ফেলে দিয়ে মেরেছে কে কার স্বামীকে জলের ট্যাঙ্কে ডুবিয়ে মেরেছে কোন খেলোয়াড় পয়সা খেয়েছে বলেই বিশ্বকাপে ইন্ডিয়া ছিটকে গেল রিয়া চক্রবর্তী ডিফেন্সে বিদ্যা বালান একটা অব্যর্থ টুইট করেছেন এই মর্মে যে একদিন জানতুম যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে সে নির্দোষ এখন কি উল্টে গেল যে যদ্দিন না নির্দোষ প্রমাণিত হচ্ছে সে দোষী বিদ্যা জানেন না ব্যাপারটা আসলে আরও এক ধাপ এগিয়ে অর্থাৎ কি নির্দোষ প্রমাণিত হলেও সে দোষী এবং এইখানেই হচ্ছে আসল মজা ধরা যাক যদি তদন্তে প্রমাণিত হয়েও যায় যে রিয়ার কোনো হাত নেই সুশান্ত সিং এর মৃত্যুতে তা হলেও সাধারণ মানুষের কাছে তার পরিচিতি এই হবে না যে রিয়াকে ও যে মেয়েটাকে আমরা ভুলভাবে অভিযুক্ত করেছিলাম আর ফাঁসি কাটে চড়াতে চেয়েছিলাম না তার বদলে হবে রিয়াকে ও যে জন্য বেচারা সুশান্তকে মরতে হলো আর এই হতৎ ছাড়া সিস্টেম যাকে উচিত শাস্তিটাও দিতে পারলো না কারণ মানুষ তার রায় দিয়ে দিয়েছে দিয়ে দেয় মানুষ যখন কিছু বিশ্বাস করে আরাম পায় তখন সে প্রাণ দিয়ে বিশ্বাসটাকে আঁকড়ে থাকে প্রিয় পাশবালিশের মতো যেমন গণেশ দুধ খাচ্ছে ভেবে আমার যদি পুলক জাগে তাহলে ছত্রিশ জন নোবেল লরিয়েট বৈজ্ঞানিক প্রাণপণ ব্ল্যাকবোর্ডে এঁকে বোঝালেও আমি পেত্তায় যাব না যে এর মধ্যে কোনো বুজরুকি আছে কারণ তা বুঝে গেলে আমার শিহরণটা চলে যাবে তেমন যদি বিশ্বের সাতাশিটা আদালতে সেও আমাকে বলে রিয়া নির্দোষ আমি মেনে নেব না কারণ তাহলে ভদ্রতা বা যুক্তিব দেশে আমার হিংসার ময়দানে তো একটা খামকা গর্ত খুঁড়ে দিয়ে চলে যাবে সেখানে আমার লক লকে ঘোড়া ছুটতে গিয়ে হোঁচট খাবে আসলে যুক্তির ধাপ বেয়ে যাওয়া তার জন্য নিরপেক্ষভাবে ঘটনা ও প্রমাণকে ওজন করা এগুলো বোরিং আর এতে ব্রেনের খাটনি হয় ইন্টারেস্টিং হচ্ছে এসব নিয়ে মাথা না ঘামিয়ে সোফায় শুয়ে থেকে স্ট্রেট গর্জন করা বস কাউকে একটা প্রকাশ্য চত্বরে ঝুলিয়ে দাও ঝুলিয়ে ছাল ছাড়িয়ে দাও তবে আগে যখন মানুষ তার হিংসা উগরে দেওয়ার জন্য কাউকে ভিলেন ঠাউরে তার বিরুদ্ধে ছোবল আছড়াতো তখন সেটা প্রায়ই এতটা ভয়ানক আকার ধারণ করত না কারণ হিংসাটা সংগঠিত হতে পারত না ক্লাবে ক্যারাম খেলতে খেলতে যে রগরগের সিদ্ধান্ত নেওয়া হতো একে মারা উচিত তাকে শুলে চড়ানো উচিত তা বড় জোর ওইখানে উপস্থিত চোদ্দ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকতো যারা ঝুঁকে পড়ে দেখছে আর পরামর্শ দিচ্ছে এরকম করে অ্যাঙ্গেল কর তাহলে রেডটা যাবে এখন রেড ফেলতে ফেলতে সে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে হোয়াটসঅ্যাপে একটা ঘৃণাবাচক মেসেজ ফরওয়ার্ড করে দিচ্ছে তারপর লাইক শেয়ার অদ্ভুত হচ্ছে মানে প্যারাডক্সটা হচ্ছে আগে ফিজিক্যাল ওয়ার্ল্ডে সে যা পারতো না আজ ভার্চুয়াল ওয়ার্ল্ডে সে একটা বিরাট সমষ্টির অঙ্গ হিসেবে নিজেকে ভাবতে পারছে দেখতে পাচ্ছে অনুভব করছে সে বুঝছে সে একা নয় হাজার হাজার লোক তার সঙ্গে তার সমর্থনে এগিয়ে চলেছে দল বেঁধে ঝাঁক বেঁধে মুগুর হাতে তারা চলেছে কোন দিকে একটা খুঁটিতে বাঁধা ছটফট করা অসহায় লোকের দিকে এর তৃপ্তিটা অসামান্য আগের মজাটা ছিল টিভিতে খেলা দেখতে দেখতে একা বাড়িতে বসে গলা ফাটানো আর এখন মজাটা হলো স্টেডিয়ামে বসে সবার সঙ্গে চিৎকার করার আরাম সবার গলায় গলা মেলানোর আরাম মাস সৃষ্টিরিয়ায় সামিল হওয়ার সুখ যেখানে মানুষ নিজেকে ভিড়ের একজন হিসেবে ভেবে একটা আশ্চর্য আনন্দ পায় আজকের মিডিয়া আবার এই ভিড়কে মবকে খুশি করার দায় নিয়েই খেলতে নেমেছে মিডিয়ার পবিত্র দায়িত্ব সম্পর্কে মানুষকে শিক্ষিত করা ও নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা সম্পর্কে অনেকে সুললিত ইংরেজিতে অনেক বাক্য ফড়ফড়িয়ে আওড়ে দিতে পারে বটে কিন্তু সান্ধ খেউড় আসরের সময় এক একজন টিভি সঞ্চালকের নির্লজ্জ অশ্লীল চিল্লানি দেখেই বোঝা যায় আসলে এই অনুষ্ঠানের উদ্দেশ্য কাউকে অপরাধী হিসেবে দাগিয়ে দেওয়া আলোচনা হ্রাস ধরে রাখতে বা দুপক্ষেরই যুক্তিকে সমান গুরুত্ব দিয়ে উপস্থাপিত করতে এই অ্যাঙ্কার আসেননি এই অ্যাঙ্কার আজ এসেছেন স্পষ্টভাবে একটা পক্ষ অবলম্বন করতে এবং দর্শকদের মধ্যে একটা নির্দিষ্ট হিংসা সঞ্চারিত করতে এ একরকম লিঞ্চিংকে উস্কানি দেওয়াই কিন্তু সেটাই তো টিআরপি তুলছে যদি কেউ ভদ্রভাবে আস্তে আস্তে কথা বলেন লোককে বোঝান মার্জিত হন এবং সব পক্ষের কথা সমান মন দিয়ে শুনুন তাহলে তো অনুষ্ঠানটা মিন আর একঘেয়ে হয়ে যাবে আমার উদ্দেশ্য তো আর ভালো অনুষ্ঠান করা নয় বা উচিত অনুষ্ঠান করা নয় আমার উদ্দেশ্য বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করা বা যে রাজনৈতিক দলের কাছে আমি বিক্রি হয়েছি তার এজেন্ডা অনুযায়ী কাজ করা তাই মিডিয়া ও পাবলিক মিলে উইচান চলছে ও চলবে খ্যাতনামা কানাডিয়ান লেখিকা মার্গারেট অ্যাডফুর্ড একটা লেখা লিখেছিলেন সেটা যদিও মিটু নিয়ে এবং তা অনেক বিতর্ক হয়েছিল কিন্তু প্রসঙ্গটা থেকে ছাড়িয়ে এনে আমরা যদি লেখাটার কয়েকটা লাইন দেখি যা তিনি লিখছেন এই অভ্যেসটা নিয়েই মানে এই অভিযুক্তকে আগেভাগে দোষী ঠাউরে নেওয়া নিয়েই দেখব তিনি লিখেছিলেন চূড়ান্ত সময়ে চূড়ান্তবাদীরাই রাই যেতে তাদের দৃষ্টিভঙ্গি তখন হয়ে যায় একটা ধর্ম আর যারা পুতুলের মতো তাদের মতামতগুলোকেই আউড়ে যাচ্ছে না তাদের দেখা হয় সধর্ম ত্যাগী কালাপাহাড় ও বিশ্বাসঘাতক হিসেবে ইংরেজি শব্দগুলো যেগুলো মার্গারেট ব্যবহার করেছেন হলো আপোস্টেট হেরিটিক ট্রেটার এর প্রথম দুটোর সঙ্গে যে ধর্মীয় মৌলবাদের সম্পর্ক আছে তা আপতিক নয় ধর্মীয় মৌলবাদ বলে আমার শেখানো কথার বাইরে অন্যরকম কথা যে বলছে তাকে মার যেন ঠিক যেন এখনকার মতন যে মতটা এখন হই হৈ করে হুড়হুড়িয়ে চলছে তুমি যদি তার বিরুদ্ধে কথা বলো তাহলে তুমি এমন একজন শয়তান ও ধুরন্ধর চক্রান্তকারী এবং এমনভাবে নিজের জাতির ক্ল্যানের ট্রাইবের বিশ্বাস যে তোমাকে পেটানো উচিত ন্যাড়া মাথায় ঘোল ঢেলে এক ঘরে করে দেওয়া উচিত পেটানোর ও একঘরে করা সবচেয়ে বড় সুবিধে কি যে তোমার কথা প্রতিযুক্তি দিতে হবে না কারণ শয়তানের সঙ্গে তর্ক করার দায় তো আমার নেই তাই সোশ্যাল মিডিয়াতেই যারা অন্যরকম কথা বলতে চাইছেন অনেকেই বলছেন যে আরে আরে এইভাবে আগে থেকে একটা লোককে ভিলেন বানিয়ে দিচ্ছ কেন অপেক্ষা করো দেশের আইনকে ব্যাপারটা বুঝছে দাও তারা তো তদন্ত করছে রিয়া কি করেছেন না করেছেন এদের একেবারে ফুৎকারে উড়িয়ে দেওয়া হচ্ছে কারণ সাধারণ মানুষই এখন শ্রেষ্ঠ গোয়েন্দা তারাই সেরা পুলিশ তারাই আবার আদালতের জজ আবার কুটকুটে উইক পরার ঝামেলাটা অবধি নেই এই চটজলদি শিবির ভাগ করে নেওয়া আর গালাগালিকে যুক্তির সিংহাসনে এনে বসানো এগুলো সোশ্যাল মিডিয়ার বড় অবদান আর অন্য মিডিয়া মানে খবরের কাগজ টিভির চ্যানেল এগুলো যেন এই প্রবণতাকে একবারে লুপে নিয়েছে তাই যদি তুমি চ্যানেলের মতে মত না দাও তোমাকে চেঁচিয়ে চুপ করিয়ে দেবো সঙ্গে এও মনে রাখতে হবে বেশ কিছুদিন ধরে আমাদের দেশে আমরা একটা কথা শুনে চলেছি যে রাজনৈতিক ক্ষমতায় থাকা দল যে মত দেবে তার সমালোচনা করলেই তুমি দেশদ্রোহী বা রাজ্যদ্রোহী এবং তোমাকে এক্ষুনি অন্য দেশ বা অন্য রাজ্যে ঘাটতি ধরে পাঠিয়ে দেওয়া উচিত এই উগ্র কুতর্কের প্রভাব কি সমাজে পড়ছে না আলবাত পড়ছে সব মিলিয়ে হিংসাত্মক মনোভাবের একটা প্রকাণ্ড প্রশ্রয় এই মুহূর্তে এই মহান দেশে রয়েছে মার্গারেট অ্যাটউড ওই লেখারই আরেকটা জায়গায় বলছেন যে জিনিসটাকে মনে হচ্ছে সাময়িক ও সঙ্গত নজরদারি তাও ফট করে বদলে যেতে পারে ইন্টু আ কালচারালি সলিডিফাইড লিঞ্চ মব হ্যাবিট কালচারালি সলিডিফাইড লিঞ্চ মব হ্যাবিট এই জিনিস আমাদের দেশে ঘটে গেছে সংস্কৃতিগতভাবে মান্যতা পেয়ে গেছে আমাদের গণধোলাইয়ের মানসিকতা তাই রিয়া এইভাবে সান্ত্বনা পেতে পারেন যদি আদৌ সেটা কোনো সান্ত্বনা হয় যে অচিরেই খুঁজে নেওয়া হবে আরও ভিলেন এবং তাদের এভাবেই স্বীকার করা হবে চিঁড়ে খুঁড়ে খাওয়া হবে মধ্যযুগে লোকে ফাঁসি দেখতে যেত ভালো জামা টামা পরে চুলটুল আঁচড়ে পোটলায় চিঁড়ে গুড় গুছিয়ে অধিকাংশ মানুষ আজও একই আছে শুধু কয়েকটা বিচ্ছিরি নিয়মে ফাঁসিটা ময়দানে বা এক্সপ্ল্যানেটে না দিয়ে একটা চার দেওয়ালের মধ্যে গোপনে দেওয়া হচ্ছে আশা করা যায় আমরা যেদিকে যাচ্ছি সেদিকে চললে এবং অবশ্যই ঠিকঠাক স্পন্সার পেয়ে গেলে এই সব নিয়ম বদলে সোশ্যাল মিডিয়ার গণভোটের জোরে আমরা অচিরেই ফাঁসিরও লাইভ টেলিকাস্ট দেখতে পাবো